Típica. মোর আরামলে তোমার অত চিন্তা লাগবে না, ফুটসালাই কাম করিয়া যেখানে বসছো সেখানে চুপচাপ বসে থাকো। না বা বলছিলাম কি, আপনি যে টিকিটটা কাটছেন সেটা তো এই যে পেছনে, আপনি এখানে একটু আরাম করে বসেন, নাহলে পরে ওই যে সুপারভাইজার আইসে একটা কাউর বাজাইবে, মানে একটা প্রবলেম হইবে। মোর প্রবলেম লাগে তোমার এত চিন্তা করার কোনো দরকার নাই, সুপারভাইজার কিছু বলবে না, তোমার সাথে তুমি বসো, মোর সাথে মুই খুব আরাম করে বসছি, ঠিক আছে? চাকর চাকর কাম করো। আমি যেটা বলতে চাচ্ছি আব্বা, ওই যে আপনার তো আবার একটু বমির অভ্যাস আছে, বমি মানে ওই এখানে এসে বসলে পাশে ওই জানলা আছে, বমি আসলে আরাম করে বমি করতেন, আপার কোনো ঝামেলা হইতে না আর কি। এই বলো তো, এই পাড়ার মতো যে কথা বলো, এই কথাটা একটু থামা। আমার প্রবলেম হয় কোথায়, আমার বমি প্রবলেম হয় রাস্তাঘাটে, যখন আমি মনে করি যে খরার উপর দিয়ে বাসটা চলে তখন আমার একটু একটু সমস্যা হয়, তখন বমি টমি আসে। জীবনে কোনোদিন বমি টমি করেন নাই? আপনারা কিন্তু একটু বেশি করতেছেন, এইটা কি ধরনের আচরণ? এখানে বমি টমি নিয়ে কথা বলছেন, টাস্তে কথা বলছেন। আপনি যে সিটে দোকানটা বসাইছেন ওইখানে দোকানটা ফিট করে রাখেন, আমাকে সিটে আমাকে থাকতে দেন। দুজন এখানে একবার দিয়েছি। আচ্ছা আবা, আমি চুপ থাকেন। তাদেরকে তুমি সবসময় আপা বলে সম্বোধন করবা বলো? পানা নাহলে তারা মাইন্ড করে, এটা তো শেখো নাই, মেট্রিক সাইবার ফেল করে আবার বড় বড় কথা কয়। বলো কোন জায়গায় কি কথা হইতে হইবে কোন ধরনের কোন সেন্স নাই। এটা হইছে ওয়াটার বাস, এখানে নিয়ম কানুন রয়েছে সবাই প্লেনের মতো, ওখানে যেরকম বিজনেস ক্লাস আছে এখানেও সেরকম বিজনেস ক্লাস আছে, এখানে তালিবানি ভরা যাইবে না। কেউ দেখতে পারলে মুখে বেষ্টিস তো পাংচার হইয়া যাইবে।
তোর মাইন্ড আফা মূলত গাঁও গ্রামের লোক বুঝলেন লুঙ্গি সারা বই আরাম পাই না কাঁথা দিয়ে লুঙ্গি রে বসলাম সামনে বসে বসছি চিন্তা করলাম আরাম করে বসি আরো তো 4-5 ঘন্টা লাগবে বুঝলেন না ডোন্ট মাইন্ড আব্বা একজন মাতারির সামনে আপনি এইভাবে বলতে চান এক্সকিউজ মি মাতারি কে মাতারি কাকে বললেন আপা ওই মাতারি এই মাতারি সেই মাতারি না আপা এই মাতারি হইলে ইয়াং মাতারি আমি সেই অর্থে বলছি বয়স্ক মাতারি না কিন্তু সে কামড়া করলো কি আপনার সামনে সে লুঙ্গি মুঙ্গি খুলে ফেলাইছে শেরপিন নিয়ে আমি তাকে বলছিলাম যে সে এখানে এসে বসুক আমি ওখানে বসি এই তোমার এত উদ্বেগ্য কথা বলা দরকার নাই ফাটার মতো আভাই কিছু মনে করে নাই আই আপনাদের এই সমস্ত বাপ ছেলের নাটক বন্ধ করবেন আমি কিন্তু আমার সিট ছেড়ে চলে যেতে বাধ্য হব আপা আপনাদের কিন্তু আমি অনেক আগেই আমার পাশে এসে বসতে বলছিলাম এমএ আমার হাউস তো কম না বুড়া বানু পাউডার টাকা সব কবরে এখনো ওই নতুন মাইয়া বলা দেখলে এখন পাশে বসতে ইচ্ছা করে না মাইয়া ছেলে দেখলে ভাই মিয়া আমার যদি কবরে এক পা গিয়ে থাকে আপনি কবরে গেছে হেলে দুই পা কয়লা দিলে ময়লা জানা একটা কথা আছে না কতক্ষণ ধরে এই পোলাটা কইতে আছে যে বাবা পিছনে হও পিছনে হও হ্যাঁ না মাইয়ের পাশে বাবা লেগে পাগল হয়ে গেছে বেহায় এক কথা উড়াই গেছেন মিয়া স্বভাব যায় নাই এ দামরারা এ দামরার বোধ আমরা এ এ উদ্বক্তা তোর সামনে বইয়া তোর বাপের নিয়ে একটা লোক ইনসাল্ট করে কথা বলতে আছে তুই তার কোনো প্রতিবাদ করতে আসো না কেন বলত এ বলত মানুষের বললে যদি আমার হারা জীবন শুনতে হইবে কাকু তো জেনুইন কথাই বলছে প্রতিবাদ করবো কি জেনুইন কথা বলছে না এখন তোমার বাপ তুই তোমার তালুই এখন বড় হয়ে গেছে বা আপনি শুধু শুধু মুখে ভুল বুঝতে আছেন তো কাকা আমি শুধু শুধু ভুল বুঝতে আছি শুধু শুধু ভুল বুঝতে আছি 20 বছর বসে তোমার মায় মরে গেছে মরে তুই খুব আরামে আছে সে উপরে তাইয়া এই হাঙ্গোটা জীবন যে তোমার লই আমি বলদ নিয়ে চলতে আছি আব্বা নেক্সট ম্যারেজটা বন্ধ করি না তোমার মোহর দিকে চাইয়া আজ তোমার বাবার সাথে তালই বড় হয়ে গেছে আব্বা প্রতিবাদ করো না কেন তুমি এই আপনাদের মেলোড্রামা বন্ধ করবেন আপনারা চালাইতে থাকেন আমি এখান থেকে চলে গেলাম আমি আসবো আন্দেই বা সিট তো গরম আছে গরম সিট দিই বা আমি আপনি বসেন আমিই বসবো না এখন তোমার বাস তো সমস্যা কি ভাই মিয়া আপনার বাপ পুতে যা শুরু করছেন আজ তো এই ওয়াটার বাস জায়গা সদর গাড়ি গিয়ে বুঝতে পারবে না কোন ভদ্রলোক বুঝতে পারবে না আমরে কোন জায়গা লাট ভাদুরটা আসেন যে একেবারে আমাদের সহ্য করতে পারতাছেন আপনি কে দা আপনি কে আমার ছেলের নাম না শফিক উকিল আমরা যা শুরু করছেন আমি কিন্তু আপনি কয়টা ধারার মধ্যে হালাই দিব আছে কিন্তু জেলে যাই দিবে আইছে উনি আমার ধারার মধ্যে ঘইলে দেবে আম্মা গরিবের একটু সাহায্য করেন হ্যাঁ আপা মোকে একটু সাহায্য করেন এই দরিদ্রকে সাহায্য করলে আল্লাহ তাআলা আপনার আয় বরকত বাড়াই দেবে আজ এই দাঁড়ান আপনার এই ওয়াটার বাসের ভিতরে ঢুকলেন কিভাবে তো ভিকু কি আশ্চর্য এক্সকিউজ মি ম্যাম আপনাদের ওয়াটার বাসের রুম ভিকু কাশলো কোথা থেকে দিস ইজ ডিসগাস্টিং এই আপনারা এই ওয়াটার বাসে ঢুকলেন কি করে আরে অত সেজেন নক্ত সেজেন না মাগনাই নে টাক দিয়েছি টিকিট কেটেছি এই বাবা টিকিট দুটো দেখা দেই হ্যাঁ চাইতেছি আপু আশ্চর্য ব্যাপার তো আপনারা টিকিটটা পেলেন কিভাবে আর আপনারা মানে বাসে কি এই ড্রেস পরে উঠেছিলেন আপনারা মনে হয় কি মোর হারা দিন ঘরে তিন ড্রেস পরে যাই হ্যাঁ মোকে ভালো কাপড় ছুট নাই ভালো কাপড় পরে যাই টিকিট কাটছি এইটাই যে মোকে ইউনিফর্ম ভিক্ষা করার সময় মনে এইটা পরে যাই ভিক্ষা করি দেখেন আপনারা ডিস্টার্ব করেন না তো এই ডিস্টার্বের কারণে আপা চলে গেলে সরি ভাই এখানে ভিক্ষা করা যাবে না কর্তৃপক্ষের নির্দেশ আছে কে
ফেরত করে যাইবে না কি সমস্যা কি? আরে ভাই অনুমতি নাই, বুঝেন না কি বিষয়টা? এটা কি বলেন ভাই, কিসের অনুমতি? ভিক্ষা করতে পারো, অনুমতির প্রয়োজন হয় নাকি? দেশে কতবার বারো জায়গায় ভিক্ষা করছি, কোন অনুমতির প্রয়োজন হয় নাই। দেখেন মোকে ডিস্টার্ব করেন না, মোরাই বাসের প্যাসেঞ্জার, মোকে ভিক্ষা করতে দেন। ওরে ভাই এখানে ভিক্ষা করে এখানে ডিস্টার্ব করবেন না যেন। দেখুন আপনারা দুজনে আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন, এখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হব। দাঁড়ান দাঁড়ান, এক্সকিউজ মি, কি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা? আমি একজন উকিল, লয়ার, কোন ধারায় কোন বিচার কিভাবে কখন কি হয় আমার সে বেশি কেউ বলতে পারবে না। আপনারা বলেন তো কি হয়েছে? আঙ্কেল বিষয়টা হচ্ছে আমাদের ওয়াটার বাসের কর্তৃপক্ষের অমান্য থাকা সত্ত্বেও ওনারা বাপ্পুতে জোর করে ভিক্ষা করতেছে, কথাই শুনতেছে না। ওয়াটার বাসে ভিক্ষা করা যাবে না, এটা কিন্তু আপনাদের কর্তৃপক্ষের নিজস্ব বানানো আইন। সুতরাং আপনারা যে এনাদেরকে বাধা দিতেছেন, এটা কিন্তু আইনত আপনারা দিতে পারেন না, এটা একটা মানবাধিকার লঙ্ঘন। স্যার এই এই আইনটা একটু ওনাকে একটু বুঝেন। মানে বলতে পারেন নাই বই আপনাকে বলতে আসছি আপামনি, আপনি আমার বলতে আসছেন আঙ্কেল। বিষয়টা কিরম কিরম শোনায় না কানে একটু, বোঝে না? ও বুঝতে পারছি, সরি ব্রাদার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আঙ্কেল, ও সরি ব্রাদার, আমার মনে হয় কি আপনি ইয়াং কালে অনেক সুন্দর ছিলেন। এসব কথা কইয়া মনে করতেই তো কেমন জানি লাগতে আছে, নিজের কথা নিজের বললে তো খুবই সাড়াবি করা মনে হইবে। আসলে ইয়াং বয়সে মনে করো যে মোর তো মনে করো মানে মাইয়ে মানুষে লাইন দিয়ে আমার ঘরের সামনে থাকতে, আব্বাই তো খুব এজন্য মনে করো আমার উপরে খুব বিরক্ত হয়েছে। চিন্তা করতে এই উদ্বাক উদ্বাক থামানো লেগিয়া আমাকে 16 বছর বয়সে বিয়ে দিতে চাইছে দেখিয়া। আচ্ছা ভাইয়া আপনি আমাকে তুমি করে বলেন, আমার শুনতে ভালো লাগবে। আপনি আপনি বলেন না। মামনি আপামনি এরা বলা মনে হয় ঠিক হইবে না, কারণ হইল গিয়া এই ওই আসুককে কি করি একটা মাথা রেখে একটা মহিলা মানুষকে কি করি আমি তুমি করি বলি, এটা কোনো ব্যাপার না, আপনি আমাকে তুমি করেই বলেন। আচ্ছা ঠিক আছে, তা বললাম তুমি করি। থ্যাংক ইউ ভাইয়া, তবে আপনি কিন্তু ভাইয়া বউ ছাড়া বেমানান, বিয়ে কিন্তু আপনি একটা করলেই পারতেন। আসলে ওই মোর বউ মরে যাওয়ার পর মরে অনেকে সাইকো দর্শলে নতুন করে বিয়ে করানোর জন্য, কিন্তু এই পোলাটার কিন্তু মোর পোলা ঘরে ইদানিং যে বেয়াদবি শুরু হচ্ছে, এতে মনে হইতেছে কি জানো জেদ করি একটা বিয়ে করিয়ে ফেলাই। একদম, আসলে মাঝে মাঝে মনে হয় কি জানো মানুষের আসলে মনের বয়স কখনো বাড়ে না, এমনি শরীরের বয়স দাঁড়িয়ে বাড়ছে না ঠিক আছে, কিন্তু মনের দিক থেকে তুমি এখনো জুয়ান আছি নাকি? একদম রাইট বলছেন, পারলে তো কবিও করতেও পারি। একদম ঠিক, করতেই পারেন, ব্যাপার না। তোমার লাগে কথা বললে খুব ফ্যান্টাসি লাগতে আছে, চলো আমরা আরাম করে বসে আর একটু কথা বলি। চলো, রোদ কিন্তু এখানে। আসলে কি ভাইয়া, মানুষের বয়স বাড়লেই যে মানুষ বুড়া হয় না আপনি তার কিন্তু জ্বলন্ত প্রমাণ। আসলে বুঝতে না পারো তো কিছু নাই, এই যে দেশ বিদেশে যে বিভিন্ন লোকেরা, এই যে মনে করো অমিতাভ বচ্চন, এবার রজনীকান্ত লুঙ্গি পরে যে নাচে, এরা সবাই তো মনে করো যে বুড়া বয়সে তো হিট হয়েছে বেশি। আরে আপনি তো দেখি সিনেমার ব্যাপারেও খুব ভালোই জ্ঞান টেন রাখেন। খালি সিনেমা তোমার কাটিং কিন্তু
ওই বোম্বের কোন এক নায়িকার কাটিং এর সাথে কোথায় মিল আছে, মায় সুখ নাইলে নাক নাইলে মনে করে এই যে সাইড টাইড চুল কোন জায়গাতে যদি একটা খাপে খাপ মেলতে আসে কিন্তু আমি বুঝতে পারতেছি। একটা ইমোশনাল কোশ্চেন করি? করো করো। আচ্ছা ভাবি কি ভাই মারা গেল? কলেরায়। কলেরা? কলেরা মানে কি? ওরে খোদা কলেরা শুনে না, কলেরা হইলো তোমাকে এই সময় যে ডায়রিয়া বলে সেটাকে কলেরা বলে। মোর বউ তো ছোট আসলে মানে হাবি জুবি এদিক সেদিক জ্যানে যাইতে খাইতে, কইতাম যে বউ খাস না খাস না, উদ্বাগ হইতে পারে, সেই উদ্বাগ তো হইছে। থামলেন কেন আপনি? আপনি চালাইয়া যান একটু শুনি, মোকে আর মোর মাকে নিয়ে উল্টা সিধা কথা বাইরের মানুষের কাছে বলতে আছেন কেন? কাশের কথা যে বললেন কই, ভাইয়া তো আমার সাথে এতক্ষণ পান খেয়ে খেয়ে অনেক কথা বলতেছে, একবারও তো কাশলো না। মুসলমান ভাইদের কাছে সালাম আলাইকুম, হিন্দু ভাইদের কাছে নমস্কার, অন্য অন্য জাতি ভাইদের কাছে মোর আন্তরিক শুভেচ্ছা এবং মোর ভালোবাসা। যারা মুখ ভেজার করিয়া বইয়ে রয়েছেন মুই দেখতে আসি ওয়াটার বাসে বইয়ে বইয়া মুরার না জিমাইতে লাগছে, জিমানের আর দরকার নাই, মুই মাঝখানে আপনাকে একটু বিরক্ত করিয়ে যাই, দুগো ডাল বেশি, যে ডাল খাইলে সময় সময় মুঠোয় মুঠোয় সময় পার হয়ে যাইবে। এক্সকিউজ মি ব্রাদার, আপনি এখানে ক্যানভাস করতেছেন কেন? আপনার বাইককে পাতার শোনার সময় আমাদের নাই, তাদের চলে একজন ক্ষুদ্র ব্যবসায়ী কেন আপনারা নিরুৎসাহিত করতে চান? ডজন আপনি নিলে 50 টাকা দেন, বুড়া মানু আপা মনে ডাল খাবে? এই এক ডজন দাও। এত দিয়ে কি হবে আপা? ডাল খান মজা পাইবেন, আনে মুঠ ভরিয়ে খাইবেন, সুগার নাইবে আর সময়টাও কাটিয়ে যাইবে। আনে যা ক্ষুদ্র ব্যবসায়ীরে জ্বালা দেবেন না ভাই, আমাকে তো ডাল দেন। আমি এত দেশ ঘুরেছি, এত মানুষের সাথে মিশেছি, কিন্তু আপনার মতো এত ইন্টারেস্টিং মানুষ আমি কখনো দেখি নাই। আপনি কিন্তু অবশ্যই ঢাকায় গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে ঢাকা ঘুরে দেখাবো। তোমার মোবাইল নাম্বারটা আমার একটু দেবা? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না। ও মোর নামটা বলিনি এখনো, মোর নামটা হলো পাকন বিশ্বাস। পাকন? পাকন? পাকন আপনার নাম? হ্যাঁ।
খুবই চাইল্ডিশ একটা নাম, পাকন আবার বিশ্বাস, একদম বাচ্চাদের মতো। দেন নাম্বার, দেন বলেন নাম্বারটা। আচ্ছা বলা লাগবে না, আসছে আপনি উঠিয়ে দেন। নামটা কি? পপি। ওরে আল্লাহ, পপি একটা নায়িকার মতো নাম। আপনার সাথে তো মিল আছে, পাকন পপি। আপনি এক কাজ করেন, আপনি পিছনে গিয়ে বসেন, ওনাকে একটু ওনার সিটে বসতে দেন। আসেন ইয়াং ম্যান, কাম অন, সিট হিয়ার। আমার আব্বা দাম, তুমি মেলাক্ষণ কিন্তু স্কুলে গিয়ে বসেছিলা, এটা ঠিক হয় না আমার, ঠিক না? আসো সিটে এসে বসো, জায়গাটা গরম আছে, বসে মজা পাবা। উমান্যা মুরগির মতো হয়ে যাবে তোমার চেয়ারটা। আসো আসো বাবা। আপনার বাবার নাম হচ্ছে পাকন, আপনার নাম হচ্ছে পবলু, আর আমার নাম কি জানেন? পপি। থ্রি পি। জায়গা পাও না, এই অসভ্যের মতো ব্যবহার।
বাপ মায় আদব কায়দা শিখে না, মাসের লাগে কেমনে কথা কইতে হয় হেও তো জানেন না। একটা বক্সিং দিয়ে না এর কান সাগুন সব ফাড়াই বলা মুখ দাবাক দি বাক তুমি মোর পুরাল গায়ে হাত দিলা কি কাতার ভাবি ছোট লইছো এ আমি তো হাত দেই নাই হাতে খালি টুকটুকি বাজাইছি কি আপনার কারণে আমি আইনের মানুষ আপনি ফলস কথা বলতেছেন ভিক্ষা করার অনুমতি আমি নেই নাই আমি বলেছি আইনে এটার বিধিবিধান আছে এরা ইচ্ছা করে ভিক্ষা করতে পারে কিন্তু বাসটা আপনারা কি করছেন ওয়াটার বাস একটা অত্যন্ত সুন্দর একটা বাস এই বাসটা আপনারা একটা থার্ড ক্লাস বাস বলি থার্ড ক্লাস তো আপনার কারণে আপনি কেন আইন দেখে তবে ভিক্ষা করতে দিবেন চুপ করেন আপনারা মনে রাখবেন এই যে ট্রাই নাগরি এটা কিন্তু সরকার হয়ে গেছিল হেলেনের জন্য আপনি কি বলতে চান হেলেন বলতে আপনি কাকে বুঝাইতে চান হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না এখানে খরাতে ঢোকা কিভাবে সব খরাতে না এখানে ঢোকা কিভাবে মাংস হাঁসের মাংস মুরগির মাংস এত একটা দুইটা তিনটা কোনো ঘটনাই না ওয়ান টু নান ফাঁস ফাঁস করে খাইয়ে লইতাম আব্বা একটু থামেন একটা থাবর দিয়ে এত কথা কোন কোনো দরকার নাই অঞ্চনার কথা আছে মিস্টার পাবলু আপনি কি আপনার বাবাকে জেলাস করেন আপনার বাবা তো ঠিকই বলেছে তাদের সময় সবকিছু তো ছিল আসল আর এখনকার সময় তো সবকিছু ফর্মালি ভেজাল আপনার বাবাই আসলে রিয়েল হিরো আচ্ছা মিস্টার পাকুন ঢাকায় পৌঁছাতে আর কতক্ষণ লাগতে পারে ঢাকায় যেতে আর কতক্ষণ লাগবে ধরেন এই আর একটু পরে তো সন্ধ্যা এরপর ধরেন আর তিন ঘন্টা জার্নি ও আচ্ছা ঠিক আছে আপনারা একটু থাকেন আমি একটু আসছি ওকে আটটার মধ্যেই ঢাকা চলে আসবো ওকে ওকে বাই নো প্রবলেম দেখা হচ্ছে বাই মামুনি আপনাকে যে সেই সময় একটা কথা বলেছিলাম না ওই যে এটার জন্য কি আপনি মাইন্ড করছেন আসলে হয়েছে কি ওইখানে তো অনেক ক্রাউড ছিল ওতে কথাবার্তাগুলোকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আমি এটা একটা বলেছিলাম কিছু মনে করেন আই এম সো সরি ইটস ওকে
আর ওই যে বাবা আর ছেলে, ওরা তোমার পাশে বসে এমন বাইসলামি করতেছিল, এমন কথাবার্তা বলতেছিল যে মানে আমাকে জার্নিটাই কেমন জানি নষ্ট করে দিতেছিল। আর তোমার পাশে বসে যে আমি সহযাত্রী হিসেবে যে তোমার সাথে দুইটা কথাবার্তা বলবো মন করিলা, হ্যাঁ করতে পারতেছিলাম না। নো প্রবলেম, এখন বলেন। হ্যাঁ, আমার নাম শফিক খান দিলু, আমি একজন অ্যাডভোকেট। বরিশাল ওই যে হাইকোর্টে আমি অসংখ্য কেস ডিল করছি। আচ্ছা মামুনি, তুমি কি করো? আমার পড়াশোনা চলছে, আইওবি থেকে বিবিএ করছি। বরিশালে একটা ফ্রেন্ডের বাসায় ঘুরতে গিয়েছিলাম। ও বাবা, মা বা কি কবি আব্বা, আপনি প্যারা সুমি মুখে শুধু আশা দেন, কোনো আশা পূরণ করেন নাই, থাইকা থাইকা খালি ব্যাস লাগান। তবে আব্বা, এইবার আমার মনে হয়েছে যে পপি মাইয়াটা, এর বংশ পড়াশোনা দুইটাই খুব ভালো। আমার ধারণা এটা। তোমার ধারণা কি ভাড়া? আমি তো শিওর এই মাইয়ার বংশ পড়াশোনা ব্যবা কিছু ভালো, মাইকেও মাশাল্লাহ খুব ভালো, আমার তার সব কিছু কইছে। আর তুই যে কথায় কথায় আমার খোসা দাও, আমি বলে মাইয়া মাশাল্লাহ কে হাত দিয়ে কথা বলি। এ পাটা, মাইয়ারা যদি হাত দিয়ে নাপতালি করে মোর লাগে কথা কয়, তাহলে বুড়া মানুষের মোর কি করার থাকে? তুই কদি একটু না, আপনি একটু আংলাই ও দেন। আমি আংলাই দেয় না, হাবিল জানি কোন জায়গা বাইকের পাতাল জানা কোনো কথা নাই। আচ্ছা আব্বা শোনেন, এখন বাদ দেন, আপনি এই ব্যাপারে আর মুখে ডিস্টার্ব করবেন না। আমি কিন্তু এই পপির ব্যাপারে অনেকখানি আগ্রহী গেছিলাম। মোবাইল নাম্বার দেখো, ওইটা এখনো নিতে পারি নাই, প্রসেসিং এ আছে, খুব শীঘ্রই নিয়ে ফেলবো। আগ্রহী আছে, খুব আগ্রহী জানাম নে। এখন মধ্যে মাইয়ের লাগে হারা দিন বইয়া, এই সেকেন্ডটা বইয়া তুমি একটা মোবাইল নাম্বার নিতে পারলা না। ওই মাইয়ের তো মোর দ্বারে মোবাইল নাম্বার, ফেসবুক আইডি মাইডি, ইউটিউব কি নাম্বার নাম্বার যা যা আছে ব্যাপার কিছু দিচ্ছে। তোমার দাদা নাই কা কোন কি আব্বা? আমি সবসময় বেজাল করি, এটা ওটা করি, ফলনা দফনা বিভিন্ন টাইপের কথাবার্তা বলো, এখন তোকে সেটা বলবি না, টিফিনে বলবি না। কারণ রইলো তুই আমার ফ্রেন্ড, ষোলো বছরের ফ্রেন্ডশিপ তোমার লাগে আমার, তুমিও মোটামুটি কম বুড়ো হও নাই বলত। যাও, কি কি জোগাড় করা লাগে জোগাড় করে নিয়ে আসো, দেখি কি পারো। আমি মামুনির সাথে কি কথা বলতেছিলাম তুমি জানো? আর শোনো, ওই পাশে বসলে কিন্তু পাশে বসার যোগ্যতা অর্জন করা যায় না। ও বাবা, এই আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, এই আগামী মাসে আসতেছে। ওই মামুনির বাবা কি করে জানো? আমার একাব্বর মিয়া ব্যারিস্টার একাব্বর ইসলাম, তার সাথে কথা বলার যোগ্যতা আমি রাখি। ও বাবা, বিকজ আমি অ্যাডভোকেট। আর মামুনি কি করে জানো? আইবি থেকে বিবিএ পাস করছে। আমি আমার ছেলের ব্যাপারে মামুনির সাথে কথা বলতেছিলাম, আমার ব্যাপারে না, আমার ব্যাপারে না। আমি কি তোমার বাপের মতো? এ খবরদার, আমার ফাদারকে নিয়ে একটা কথা বলবেন না, খবরদার, আগুন জ্বলে যাবে। আই, আপনারা থামেন, আর কিছুক্ষণের মধ্যে ওয়াটার বাসটা ঘাটে পৌঁছে যাবে, তারপর আপনারা আলোচনা করবেন, ঠিক আছে? আপনাদের কাছে মাফ চাই। আপনাদের সাথে জার্নিটা কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম। আপনাদের সাথে আসলে
সম্পর্কটা সবসময় রাখতে চাই, ভুলে যেতে চাই না। তুই বলো মামনি, আমরাও তো বলতে চাই না, জিনিসটা তাতে না ভুললে যাওয়া লাগে, সেজন্য জিনিসটাকে মনে আরো অনেক শক্ত একটা আডার মতো লাশার মতো লাগাই রাখতে চাই। আচ্ছা মামনি, এই তোমার তো ধরো মোবাইল নাম্বার নিছি, এই ফেসবুক আইডি, তারপর ইউটিউবের কি নাম্বার টাম্বার, বরিশাল প্লাস ব্রাজিল ইজ ইকুয়াল টু ব্রাসেলস। ওরে কোদা কাল কো দুষ্ট মাইয়া কইবে ব্রাসেলস বলে মোরা। আপনারা এমনিতেই আমার জন্য যা করছেন এখন আর পৌঁছে দেওয়া লাগবে না, আমার একটা ফ্রেন্ডকে আমি আসতে বলছি, অলরেডি আসতেছে। আর কি দরকার আছে, আমরা সিনজি দিয়ে যাওয়ার সময় আমরা নামাই দিয়ে দিতাম। না ভাইয়া, আমি সারাদিন এমনিতেই আপনাদেরকে অনেক জ্বালাইছি, এখন আর দরকার নেই। আরে কি বলে এটাকে জ্বালাইছো, অলরেডি আমার ফ্রেন্ড চলে আসে। এই আসো আসো। কিলো অনেক দেরি হলো তো। আমরা কিন্তু আংটি বরানি লাগবে কি এর আংটি আব্বা? আরে বলো ওই যে মানুষের যে ওই যে হাটে রিং পরে না, হেটেরই তো আংটি করে বলো। ওরে খোদা, ওরে বলেন fantastic weather and fantastic sky in the river. abba amne diabetes ase ektu jut koriya thaken e halal halal ishe korte ase parai marial bolot jani kotha kar kon jagay ki kotha hoye jabe kono dhoroner kono sense nai এই ওট মোড় থেকে একটু সাইকেল দেখ।
এখানে নিয়ম কানুন রয়েছে সবাই পেলেনের মতো, ওখানে যেরকম বিজনেস ক্লাস আছে এখানেও সেরকম বিজনেস ক্লাস আছে, এখানে তানি বানি ভরা যাইবে না। কেউ দেখতে পারলে মুখ বেশি তো পাংচার হইয়া যাইবে। আমি সেই অর্থে বলছি বয়স্ক মাতারি না, কিন্তু সে কামড়া করলো কি আপনার সামনে? সে লুঙ্গি মুঙ্গি খুলে ফেলাইছে শেরপিন নিয়ে, আমি তাকে বলছিলাম যে সে এখানে এসে বসুক, আমি ওখানে বসি। এই তোমার এত উদ্বেগ্য কথা বলা দরকার নাই ফাটার মতো, আভাই কিছু মনে করে নাই। আই আপনাদের এই সমস্ত বাপ ছেলের নাটক বন্ধ করবেন, আমি কিন্তু আমার সিট ছেড়ে চলে যেতে বাধ্য হব। আপা আপনাদের কিন্তু আমি অনেক আগেই আমার পাশে এসে বসতে বলছিলাম। এম এ আমার হাউস তো কম না, বুড়া মানুষ পাও তো একটা কাছে কবরে, এখনো ওই নতুন মাইয়া বলা দেখলে এখন পাশে বসতে ইচ্ছা করে না, মাইয়া ছেলে দেখলে। ভাই মিয়া আমার যদি কবরে এক পা গিয়ে থাকে, আমার কবরে গেছে হেলে দুই পা, কয়লা দিলে ময়লা জানা একটা কথা আছে না, কতক্ষণ ধরে এই পোলাটা কইতে আছে যে বাবা পিছু না হো পিছু না হো, হ্যাঁ না মাইয়ের পাশে বাবা লেগে পাগল হয়ে গেছে, বেহায় এক কথা উড়াই গেছেন মিয়া, স্বভাব যায় নাই। এ দামরা এ দামরার বো দামরা, এ এ উদ্বক্তা তোর সামনে বইয়া তোর বাপের নিয়ে একটা লোক ইনসাল্ট করে কথা বলতে আছে, তুই তার কোনো প্রতিবাদ করতে আসো না কেন বলত? এ বলত মানুষের বললে দেবে আমার সারা জীবন শুনতে হইবে? কাকু তো জেনুইন কথাই বলছে, প্রতিবাদ করবো কি? জেনুইন কথা বলছে না? এখন তোমার বাপ তুই তোমার তালু ইহান বড় হয়ে গেছে। আপনি শুধু শুধু মুখে ভুল বুঝতে আছেন। তোমাকে আমি শুধু শুধু ভুল বুঝতে আছি? তোমার মোহর দিকে আজ তোমার বাবার ছেলে তালই বড় হয়ে গেছে, প্রতিবাদ করো না কেন তুমি? এই আপনাদের মেলোড্রামা বন্ধ করবেন, আপনারা চালাইতে থাকেন, আমি এখান থেকে চলে গেলাম। আপনার বাপ পুত্র যা শুরু করছেন, আজ তো এই ওয়াটার বাস ঢাকা সদর গাড়ি গিয়ে বুঝতে পারবে না, কোন ভদ্রলোকও বুঝতে পারবে না। আপনি কোন জায়গার লাট বাহাদুরটা আসছেন যে একেবারে আমাদের সহ্য করতে পারতেছেন? আপনি কে? আপনি কে? আমার ছেলের নাম না সফিক উকিল, আমরা যা শুরু করছেন আমি কিন্তু আপনি কয়েকটা ধারার মধ্যে হালাই দিব, আছে কিন্তু জেলে যাই দিবে। আইসে উনি আমার ধারার মধ্যে ঘুরলে দেবে।
আম্মা গরিবের একটু সাহায্য করেন। হ্যাঁ আপা মোকে একটু সাহায্য করেন, এই দরিদ্রকে সাহায্য করলে আল্লাহ তাআলা আপনার আয় বরকত বাড়াই দেবে। আজ এই দাঁড়ান দাঁড়ান, আপনার এই ওয়াটার বাসের ভিতরে ঢুকলেন কিভাবে? তো ভিক্ষু কি আশ্চর্য। এক্সকিউজ মি ম্যাম, আপনাদের ওয়াটার বাসের রুম ভিক্ষু কাশ্ন করতে গেলে দিস ইজ ডিসগাস্টিং। এই আপনারা এই ওয়াটার বাসে ঢুকলেন কি করে? আরে অত সেচেন না, অত সেচেন না, মাগনাই নে টাকা দিয়েছি, টিকিট কেটেছি। এই বাবা টিকিট দুটো দেখা দেই। হ্যাঁ তাই যাচ্ছি আপু। আসল যে ব্যাপার তো আপনারা টিকিটটা পেলেন কিভাবে? আর আপনারা মানে বাসে গিয়ে এই ট্রেন্স পরে উঠেছিলেন? আপনারা মনে হয় কি মোরা সারাদিন ঘরে ট্রেন্স সরি যাই যাই। অনুমতির প্রয়োজন হয় নাকি? কত বড় বড় জায়গায় ভিক্ষা করছি, কোন অনুমতির প্রয়োজন হয় নাই। দেখেন মোকে ডিস্টার্ব করেন না, মোরাই বাসের পেছনে মোকে ভিক্ষা করতে দেন। ওরে ভাই এখানে ভিক্ষা করে এখানে ডিস্টার্ব করবেন না জানো। দেখুন আপনারা দুজনে আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন, এখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হব। দাঁড়ান দাঁড়ান, এক্সকিউজ মি, কি আইন অনুযায়ী ব্যবস্থা করুন? আসলে ইয়াং বয়সে মনে করো যে মোর তো মনে করো মানে মাইয়ে মানুষে লাইন দিয়ে আমার ঘরের সামনে থাকতে আব্বাই তো খুব এজন্য মনে করো আমার উপরে খুব বিরক্ত হয়েছে। চিন্তা করতে এই উদ্বাক থামানোর লেগে আমার 16 বছর বয়সে বিয়ে দিতে চাইছে দুনিয়া। আচ্ছা ভাইয়া আপনি আমাকে তুমি করে বলেন, আমার শুনতে ভালো লাগবে। আপনি আপনি বলেন না। হ্যাঁ মামনি, মামনি এরা বলা মনে হয় ঠিক হইবে না, কারণ ওই লগিয়া এই ওই আসুককে কি করি একটা মাথা রেখে একটা মহিলা মানুষকে কি করি আমি তুমি করি বলি? এটা কোনো ব্যাপার না, আপনি আমাকে তুমি করেই বলেন। আচ্ছা ঠিক আছে, তা বললাম তুমি করি। থ্যাংক ইউ ভাইয়া, তবে আপনি কিন্তু ভাইয়া বউ ছাড়া বেমানান। বিয়ে কিন্তু আপনি একটা করলেই পারতেন। আসলে ওই মোর বউ মরে যাওয়ার পর মরে অনেকে স্বপ্ন দর্শলে নতুন করে বিয়ে করার জন্য, কিন্তু এই পোলাটার লেগে মায়াপুর আর বিয়ের মধ্যে যাই নাই। সৌন্দর্য পোলা কানবে, সৎ মায়ের ঘরে থাকবে, মায়ের মুখ খায় না কি করে না করে, গরম পানির শাক শোক দেয় না কি দেয়, এইসব কথা চিন্তা করি পরে আমি চিন্তা করলাম দরকার নাই ভাই, একলাই বড় থাহি। কিন্তু মোর পোলা ঘর ইদানিং যে বেয়াদবি শুরু হচ্ছে, এতে মনে হইতেছে কি জানো জেদ করি একটা বিয়ে করিয়ে ফেলাই। একদম, আসলে মাঝে মাঝে মনে হয় কি জানো মানুষের আসলে মনের বয়স কখনো বাড়ে না, এমনি শরীরের বয়স দাঁড়ি বাড়ছে না ঠিক আছে, কিন্তু মনের দিক থেকে তুমি এখনো জুয়ান আছি নাকি? একদম রাইট বলছেন, পারলে তো বিয়ে করতেও পারি। একদম ঠিক, করতেই পারেন, ব্যাপার না। তোমার লাগে কথা বললে খুব ফ্যান্টাসি লাগতে আছে, চলো আমরা আরাম করে বসে আর একটু কথা বলি। বেলা রোদ কিন্তু এখানে। আসলে কি ভাইয়া, মানুষের বয়স বাড়লেই যে মানুষ বুড়া হয় না, আপনি তার কিন্তু জ্বলন্ত প্রমাণ। আসলে বুঝতে না পারো তো কিছু নাই, এই যে দেশ বিদেশের যে বিভিন্ন লোকেরা, এই যে মনে করো অমিতাভ বচ্চন, এবার রজনীকান্ত লুঙ্গি পরে যে নাচে, এরা সবাই তো মনে করো যে বুড়া বয়সে তো হিট হয়েছে বেশি। আরে আপনি তো দেখি সিনেমার ব্যাপারেও খুব ভালোই জ্ঞান টেন রাখেন। কালীন সিনেমা মই তো মোর দিন দুনিয়ার বিভিন্ন টাইপের খোঁজ খবর মোর কাছে আসে, এটা তো মোর রাখতেই হয়। আচ্ছা ভালো কথা, এই যে তোমার যে চেহারা, এই চেহারাগুয়ার কাটিং কিন্তু ওই বম্বের কোন এক নায়িকার কাটিং এর সাথে কোথায় মিল আছে? মহায় চোখ নাইলে নাক নাইলে মনে করে এই যে সাইড টাইড চুল কোন জায়গায় তো একটা খাপে খাপ মেলতে আছে, কিন্তু আমি বলতে পারতেছি। একটা ইমোশনাল কোশ্চেন করি? করো করো। আচ্ছা ভাবি কি ভাই মারা গেল? কলেরায়। কলেরা? কলেরা মানে কি? ওরে খোদা কলেরা শুনে না, কলেরা হইলো তোমাকে এই সময় যে ডায়রিয়া বলে সেটাকে কলেরা বলে। মোর বউ তো ছোট আসলে মানে হাবি জুবি এদিক সেদিক জ্ঞানে যাইতে খাইতে কইতাম যে বউ খাস না খাস না, উদ্বাগ হইতে পারে, সেই উদ্বাগ তো হইছে। জীবনটা ফানা ফানা হয়ে যেতেছে, উদ্বেগ্য বলা জানি কোন জায়গা।